Assalamualaikum viewers, welcome back to my channel Bengal Tiger. आशा करी अपनारा सबाई भालो आसेन। आज के आम्रा एयरपोर्ट सीईओ एर 8 नम्बर एपिसोड एर काज शुरू करते जाच्छी। Viewers, आज के आम्रा डबल रानवे बनाबो। एखाने सिंगल रानवे एर कारणे अनेक ट्राफिक पड़तेछे, एर जन्य अनेक प्लेन डिले हुए जाच्छे, ताई आमादेरके डबल रानवे बनाते हबे। किन्तु आमादे से परिमाण जायगा नाई। आम्रा बाम दिके जुदी बानाई ताहोले अनेक किसु चेंज करा लागबे। ताई आम्रा चिंता करतेछि रानवेटा उपरेर दिके बानानो जाय किभाबे। अनेक शेड्यूल प्लेने आम्रा ऑटो प्लेनर ऑफ करे रखछी, कारण एयरपोर्ट क्लोज ना होले होयतो आम्रा रानवेटा बिल्ड करते पारबो ना। अनेक समय लागबे, पुरो 5-6 दिन समय लेगे जाबे। की क्लोज करा जाबे? क्लोज करा जाबे। सो आम्रा एखोनी आई प्लेन गुलो चले गेले आम्रा रानवेटा बानिये फेलबो। ई रानवे बानानोर जोन्नो एयरपोर्ट बंद करार कोनो प्रयोजन नेई। किछु प्लेन डिले होबे, बाट রানওয়েটা বিল্ড হয়ে গেলে ডাবল রানওয়ের কারণে সেই প্লেনগুলো আবার সময়ের মধ্যে চলেও যেতে পারবে। ভাঙা শুরু করতেছি। কেন হ্যাঙ্গারগুলোকে ভাঙতে হবে? আমরা হ্যাঙ্গারগুলো ভেঙে ফেলি। মোটামুটি সবগুলো ক্লিয়ার। সো আমরা রানওয়েটা একটার পর একটা বিল্ড করব। প্রথমে আমরা বাম দিকে চাপিয়ে বিল্ড করি। এইটা হবে ডিপার্চার রানওয়ে এবং এইটা হবে অ্যারাইভাল রানওয়ে। একটু গ্যাপ দিয়ে আবার দিয়ে দিচ্ছি। আরেকটি অর্ডার পয়েন্ট দিব যেন প্লেন তাড়াতাড়ি বের হয়ে যায়। ঠিক, সবকিছু ঠিক আছে। আমরা গেমটা পজ করে রাখছি যেন ফ্লাইট গুলো ডিলে না হয়। হবে না, একটু এটা পিছনে নিয়ে আসি, সমস্যা নাই। ট্যাক্সি ওই সমান জায়গায় থাকতে হবে তা কিন্তু না, একটু আপ ডাউন হলেও কোনো প্রবলেম নাই।
ওয়েদার স্টেশনের কারণে এটা আমরা ভেঙে ফেলি। যাই হোক, এটাকে আমরা শুধু ডিপারচার দিয়ে দেব। এটা টাচ করছি না, এটা কি বোঝা যাচ্ছে না। এটা অ্যারাইভাল, সবকিছু ঠিক আছে। আমরা রানওয়ে গুলো অন করে দিলাম। আমরা প্লে মোড করে দিই, বাকি কাজগুলো আমরা প্লে মোডেই করব। একটু আপগ্রেড করি, অ্যাড অ্যাপ্রোচ লাইট, এবং এখানেও অ্যাপ্রোচ লাইটটা দিয়ে দিচ্ছি। সাধারণত পপুলেটগুলো ওই মাথায় থাকে, সো আমরা এখানে দেওয়ার চেষ্টা করি যেভাবে সাধারণত থাকে। প্লেন গুলো কোনো প্রবলেম করতেছে না, সহজেই উঠে যাচ্ছে এবং নামতেছে। এবং যে ট্রাফিকের তৈরি হয়েছিল সেগুলো এখন আর নাই। আমরা ওয়েদার স্টেশনটা ভেঙে ফেলি,
তাহলে আমরা এদিকে একটা বাইপাস ট্যাক্সিওয়ে তৈরি করতে পারবো। এবং এই পাশে আমরা হ্যাঙ্গারও দিতে পারবো। ও, এটা এইভাবে ডিলিট হবে না। আরেকটি ধাপ পিছনে বানানো উচিত ছিল, প্রবলেম নাই, এগুলোকে আবার আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের হ্যাঙ্গারও তৈরি হয়ে গেল। আর আমরা সার্ভিস রুটটা তৈরি করে দিচ্ছি এখানে। এটা যদি সোজা করে দিই তাহলে আই থিঙ্ক সুন্দর লাগবে, তাই আমরা এটা ভেঙে ফেলতেছি। রাডার গুলো এখানে বসিয়ে ফেলতেছি, ওয়েদারে আপডেট পাবো, না হলে ওয়েদারে আপডেটটা আসতেছে না।
সবকিছু মোটামুটি ঠিক আছে। আই হোপ এখন আর ট্রাফিক তৈরি হবে না, প্লেনগুলো সময় মতো যাওয়া এবং আসা করতে পারে, সে সাথে আমাদের ফ্লাইট ডিলের যে প্রবলেম ছিল তা শেষ হয়ে যাবে। সব ফ্লাইটগুলো নির্দিষ্ট টাইমেই আছে, কোনো ডিলে নাই। ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম গুলো চালু করি। ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম গুলো চালু করতে হলে আমাদের টার্মিনালে অনেক কাজ করতে হবে। এখানে দেখতে পারতেছেন সিঙ্গুল চেকিং ডেস্ক, সো সিঙ্গুল চেকিং ডেস্ক গুলোকে ভেঙে ডাবল চেকিং ডেস্ক করতে হবে, তা না হলে লাগেজ সার্ভিস অন করা যাবে না। আমরা একটা কাজ করতে পারি, এই দুটি রাস্তাকে ওয়ান ওয়ে করে দিতে পারি, একটা আসার জন্য এবং একটা যাওয়ার জন্য, তাহলে হয়তো অনেক ট্রাফিক কমে যাবে। আমরা এখানে ওয়ান ওয়ে করে দিচ্ছি, ঠিক আছে আমি এটাকে বের হওয়ার করে দেই, তাহলে ট্রাফিক অনেক অংশেই কমে যাবে।
এরপরে অনেক ট্রাফিক হয়ে যাচ্ছে, 1, 2, 3, 4, 5 পাঁচটি প্লেন ওঠার জন্য রানওয়ের পাশে চলে আসছে। প্রজেক্টে অনেক সময় লাগবে। নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আমরা আমাদের ব্যাগেজ হ্যান্ডেলিং সার্ভিসটি অন করার জন্য আমাদের টার্মিনালটা আপগ্রেড করব। কোনো প্রবলেম আসতেছে না, সব প্লেনগুলো সময় মতোই উঠতেছে এবং নামতেছে। সো ভিউয়ার্স, আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ 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 যারা নতুন যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন ভিডিওটি আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। সো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।